কিন্তু আমরা কদর করি না। তো ওই জায়গায় কেন এসেছিলাম, এই আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে, যে এখানে যারা বসেছেন আপনারা কেন বসেন, যখন কথাই শুনবেন না তাহলে বসেন কেন, সময় কাটানো না। এই মজলিসটা বলেছে আপনাদের একটা মান আছে, যারা আজকে রাস্তাঘাটে ঘুরে যারা এখানে আসে নাই তারাও মানুষ আপনারাও মানুষ, রং তামশা আমরাও বুঝি, অন্তরের ভালো লাগা ওটা আমরাও বুঝি, কেন আমরা ওতে অংশ নেয়নি, এখানে কেন আপনারা, আপনাদের মান আছে তাদের চেয়ে। সে মানটা আমি প্রথমে দেখাই, তারপর আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। কারণ ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ এমনি এমনিতেই ফজিলত বর্ণনা করেন নাই, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের চিন্তা বোঝেন, আল্লাহ আমাদের চাহিদা বোঝেন, আল্লাহ সব বোঝেন। যখন ফজিলত বর্ণনা করা হয় আপনার কাছে কাজের তুলনায় ফজিলতটা খুব অল্প মনে হবে, মানে ফজিলতটাকে অনেক বড় মনে হবে, তুচ্ছ কাজ, যে আল্লাহ এতটুকু কাজের মধ্যে জান্নাত দিয়ে দিবেন আপনার কাছে হালকা মনে হবে কথা। কিন্তু আপনি করে দেখেন সেই কাজটা যারা করে কতটা কঠিন মনে হবে আপনার কাছে, আপনি করে দেখেন। যেমন কথার কথা, আমাদের ভাই ও পাচক তো নামাজ সম্পর্কে বলেছে না, যে নামাজ পড়ে জান্নাত দেওয়া হবে বলেছে না, আপনি কি মনে করেন কাজটা তো সহজ না, এমনটাই মনে করেন আপনি যে পাচক তো নামাজ পড়া কি সহজ? আল্লাহ কি বলেছেন জানেন কোরআনে, সুরা বাকারা দুই নম্বর সুরার 45-46 নম্বরটা আয়াতটা দেখেন, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে, সালাত আদায় করে তুমি তোমার রবের কাছে সাহায্য কামনা করো। এটা বলার পর আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা করা অত্যন্ত কঠিন কাজ, অনেক ভারী কাজ, ওয়া ইন্নাহা লাকাবীরা, অবশ্যই পাঁচক তো সালাত আদায় করা এটা অনেক বড় কঠিন কাজ। তবে আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিয়িন, তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কঠিন নয়, কঠিন কাদের জন্য, এই দুনিয়াবাসী লোকদের জন্য। কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় এই পাঁচক তো সালাত পড়া তার জন্য কঠিন নয়। ইল্লা আলাল খাশিয়িন কারা, তারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ও আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে ভয় পায় তো ওই সমস্ত ব্যক্তিরা যারা এটা বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওয়ান্না মুলাকু রাব্বিহিম, আমার রবের সামনে আমার সাক্ষাৎ হবে, এটা যেই ব্যক্তি ধারণা করে এবং যেই ব্যক্তি মনে করে যে কিয়ামতের মাঠে আমাকে উঠতে হবে, এই ব্যক্তির জন্য পাঁচ ওয়াক্ত সালাত পড়া সহজ। আল্লাহ বলছে এর জন্য কঠিন নয়। কঠিন কার জন্য? যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে না, বা তার অন্তরে এখন পর্যন্ত সেটা ইমান গজিনি, জাগেনি, সেই ব্যক্তি যা ইচ্ছা তাই তার লাইফ যেমন খুশি তেমন কাটতে পারে, কিন্তু যেই ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই ব্যক্তি কোনোদিন যা ইচ্ছা তাই করতে পারে না, তার পাঁচ ওয়াক্ত সালাত তার ঠিক থাকতে হবে। ঘুরে আসে আরেকটা আয়াতের দিকে, দেখেন কিছু আয়াত কমন আয়াত যেটা আমরা সবাই জানি, কিন্তু সেই আয়াতের মধ্যে কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় না, বিধায় আমরা সেই আয়াতগুলোকে মূল্যায়ন করতে পারি না। কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর একটা আয়াত, এটা কমন আয়াত সবাই জানেন, কি সেটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এই কথাটুকু আমরা সবাই জানি, কিন্তু সবাই কেন এই আয়াতটাকে গ্রহণ করতে পারছি না? কেন মুসলিম হয়েও, মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চায় না কেন? যে রাসূলের নাম নিলে আপনি দেখান যে আপনার ভালোবাসা আছে, আপনার চোখে পানি ঝরে, বলেন যে ইহুদি নাসারারা গালি দিলে আপনি রাস্তায় নেমে যান মিছিল করতে, তার মানে রাসূলের প্রতি আপনার ভালোবাসা আছে এটা আপনি বোঝাতে চাচ্ছেন। আর আল্লাহ যখন বলেছেন যে এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা রাখা হয়েছে, তখন আপনি এটা কেন গ্রহণ করতে পারতেছেন না? ত্রুটিটা কোথায়, কোন জায়গাটাতে ঘাটতি? তার পরের অংশ আল্লাহ কি বলেছেন, এই কথা জানার পরে কে সেই ব্যক্তি যেই ব্যক্তি রাসূলকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে, কে সেই ব্যক্তি? আল্লাহ বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا. যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব, নিজের চরিত্রকে ওইভাবে করব, কেন আমি আল্লাহর কাছে কিছু পাব এবং কিয়ামতের মাঠে আমাকে উপস্থিত করা হবে আমি পরকালে বিশ্বাসী। আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, আল্লাহ বলেছেন এই ব্যক্তিরা খুঁজবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কি ছিল। এই ব্যক্তি খুঁজবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার চেহারাতে দাড়ি ছিল কি ছিল না, তার পোশাক কেমন ছিল, তার খাদ্যের অভ্যাস কেমন ছিল, তার শোয়ার পদ্ধতি কেমন ছিল, তার ইবাদতের নমুনা কেমন ছিল। সেই ব্যক্তি খুঁজবে কে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে। ওয়াল ইয়াউমাল আখির, যেই ব্যক্তি পরকালে উঠতে হবে এটা বিশ্বাস করে, তার মানে সেই ব্যক্তির চুল, সেই ব্যক্তির স্টাইল, সেই ব্যক্তির জীবন চরিত্র রাসূলের মতো হতেই হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করেননি, আপনার আমল যা খুশি তা হতে পারে, চুলের স্টাইল যেমন খুশি তেমন হতে পারে, আপনি কার ফুর্তিতে নাচবেন যার তার হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আপনি পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন, তাহলে আপনি আপনার চেহারায় আয়নার সামনে নিয়ে দাঁড়ান এবং বলেন তো দেখি এরকম দাড়িবিহীন কি আপনার রাসূল ছিল কিনা, আপনি বলেন। চুলের এই চুলের স্টাইল যেটা এখান দিয়ে আছে তো এখান দিয়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেমনটা ছিল কিনা আপনি নিজের গ্লাসের সামনে দাঁড়ান, আপনার ওই প্যান্ট নিয়ে দাঁড়ান যেই প্যান্টের রানের থেকে হাঁটু পর্যন্ত কয়েকটা ফাটা ছিঁড়া, আপনি বলেন তো দেখি এটা কোনো মুসলমানের প্যান্ট হতে পারে কিনা। যারা এই ধরনের প্যান্ট পরে, ওই সমস্ত মা বোনরা যারা সালোয়ার কামিজ পরে বা ফরক বা যে কোনো ড্রেস পরে আর ওড়না থাকে চিকুন একটা মাফলারের মতো, তাদের পিতামাতা ওই মেয়েকে কি জিজ্ঞেস করেছে কোনোদিন যে তোর কি পাঁচক নামাজ পড়ার সময় হবে না আজকে, তুই যে ঘর থেকে বের হচ্ছিস কলেজে যায় কাজে যায় পার্কে যায় যেখানে সেখানে যায় এইভাবে যাচ্ছে, আপনি পিতা আপনি মাতা আপনি বড় ভাই জিজ্ঞেস করেছেন কি এই নমুনায় কেন তুই, তার মানে কি তুই ঘর থেকে বেরিয়েছিস তোর নামাজ পড়ার নিয়তি নেই। একটা ব্যক্তির যদি নিয়ত থাকে তাহলে ও তো নিজেও জানে যে এই ওড়নায় সালাত হবে না, জানে না? ওই ছেলে তো জানে যে হাঁটু থেকে রান পর্যন্ত যে ছিঁড়া ফাটা প্যান্ট পরেছি এটা পরে তো নামাজ হবে না, ও নিজেও জানে না ও পরলো কেন, তার মানে ওর নিয়তের মধ্যে নাই যে আমাকে সালাত পড়তে হবে, এটা নিয়ত করেই বেরোয় নাই। আরে একটা মানুষের একটা চেষ্টা থাকে, আমাদের মধ্যে বহু ভাই আছে যে রাতে ঘুমায় ফজরের সালাত পড়বে বিদায় অ্যালারাম দিয়ে রাখে, কাউকে বলে রাখে, তার মানে ওর নিয়ত আছে, তারপরে কখনো তৌফিক হয় কখনো হয় না, ও গিলটি ফিল করে আক্ষেপ করে কিন্তু নিয়ত থাকে, নিয়ত আছে। আর যেই ব্যক্তি এই রকমের ছিটা ফাটা প্যান পরে যাকে জিজ্ঞেস করলে বলে আমার প্যান না পাক, ওর কি নামাজ পড়ার নিয়ত আছে, তাহলে এদের গার্জিয়ানরা কোথায়, এদের কি কোনো অভিভাবক নাই? আমাদের কোন এক শেখ তো বলেছে এরা হচ্ছে এতিম, পিতামাতাহীন গার্জিয়ানহীন, কারণ ঘরের পোলাপান কোনোদিন এমন হবে না রাস্তাঘাটের পোলাপান, যাদের কোনো গার্জিয়ান থাকে না যেখানে সেখানে জন্মে গেছে তাদের চরিত্র এমন হতে পারে, কিন্তু মুসলিমদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকত্বহীন করেন নাই, তাদের তো অভিভাবক আছে। আল্লাহ দেখেন মানুষকে অভিভাবক কেমনে দিয়েছে, পিতামাতা দিয়ে অভিভাবক করেছে, পিতামাতা নাই তার চাচা অভিভাবক, তার মামা অভিভাবক, তারা নাই তার দাদা অভিভাবক, নাই এলাকার মাতাব্বর অভিভাবক, রাষ্ট্রের নায়ক অভিভাবক। মুসলিম কোনোদিন অভিভাবকহীন হতে পারে না, তাদের উপরে দায়িত্বশীল কেউ না কেউ আছে, কিন্তু কেউ কার দায়িত্ব পালন করে না, সমাজ তো এমনি বিগড়ে যায়নি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ করে আমাদের কাছে পেশ করেছেন, আপনি আর আমি গ্রহণ করতে পারি নাই কেন, কারণ আপনার আমার বিশ্বাসই নাই যে কিয়ামতের মাঠে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তো আমাকে কথা জিজ্ঞেস করবে, এই এই কথাতে আপনি এখন পর্যন্ত ঈমান আনতে পারেননি। যদি ঈমান থাকতো তাহলে মানুষের ঈমান তো বিশ্বাসের সাথে কর্ম হয়, বিশ্বাস যেমন মানুষ সেই কাজটাই করে, একমাত্র পাগল আর অজ্ঞ ব্যক্তি সে তার বিশ্বাসের খেলাফ কাজ করতে পারে। কি করতে পারে? এই ইলেকট্রিসিটি, একটা সুস্থ মানুষ জানে এটার মধ্যে কারেন্ট আছে, ও কখনো হাত দিবে না, এটা কে পারে করতে?
যে জানে না অথবা পাগল, দুইটার একটা। একটা পাগল হাত দিয়ে ফেলতে পারে, আর যে জানে না এটার মধ্যে কারেন্ট আছে ও হাত দিতে পারে। বাচ্চারা যেমন দিয়ে ফেলে মাঝে মাঝে, এটা হতে পারে, কিন্তু একটা সুস্থ ব্যক্তি কোনোদিন এই কাজটা করতে পারে না। তো তার মানে যার বিবেক সুস্থ, যেই ব্যক্তির বিশ্বাস আছে, সেই ব্যক্তি কোনোদিন নিজের মতো করে জীবন চালাতে পারে না।